বিজেপি হঠাৎ সিপিএম এর উপর আক্রমণ করছে। আমি আক্রান্ত সিপিএম কর্মীদের প্রতি, আক্রান্ত সিপিএম নেতাদের প্রতি নিশ্চিতভাবে সহমর্মিতা জানাচ্ছি। সন্ত্রাস কেউ চায় না, সিপিএম এর সন্ত্রাস আপনারা দেখেছেন, বিজেপির সন্ত্রাস আপনারা দেখছেন। সন্ত্রাস বনাম সন্ত্রাস চলছে, সেই প্রতিযোগিতায় তৃণমূল কংগ্রেস যাবে না। খুব সুন্দর বলেছেন সুস্মিতা, সন্ত্রাস বনাম উন্নয়ন, এই স্লোগান নিয়ে তৃণমূল কংগ্রেস পথে থাকবে। আর ত্রিপুরার মানুষ বিজেপিকে চাইছেন না, বিজেপি ভেতরের অর্ধেক মানুষ বিজেপিকে চাইছেন না, সুদীপ রায় বর্মন বিপ্লবদেবকে চাইছেন না, সুনীল দেওধার বিপ্লবদেবকে চাইছেন না, বিজেপির অর্ধেক লোক বিজেপি সরকারটাকে চায় না, বিজেপি পা কাঁপছে। ত্রিপুরার মানুষ বামপন্থীদের দেখেছেন, বিজেপিকে দেখেছেন অতীতে, অনেক অতীতে, এখন তারা দুর্বল। কংগ্রেস দেখেছেন, এবার তারা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার চান। আর সেই জায়গায় ভয় পেয়ে বিজেপি 3.5 বছর সিপিএম ঘরে ঢুকে গেছিল, 3.5 বছর সিপিএম কে খুঁজে পাওয়া যায়নি। বিজেপি যখন মনে করছে যে সব ভোটটা তৃণমূলের দিকে চলে যাচ্ছে, তাদের বাড়ির ভোট যাচ্ছে, সেখানে সিপিএম কে শিরোনামে আনতে, খবরে আনতে, তারা সিপিএম এর উপর আক্রমণ করছে, যাতে সিপিএমও একটু রিটালিয়েট করতে বাধ্য হয়, যেন দেখলে মনে হয় বিজেপি বনাম সিপিএম। সুস্মিতা খুব সুন্দর শব্দ বলেছেন, ম্যাচ ফিক্সিং হয়ে আছে ওদের মধ্যে, ম্যাচ ফিক্সিং হয়ে আছে বিজেপি আর সিপিএম এর মধ্যে। আমি সিপিআইএম নেতাদের কর্মীদের এতটুকু অসম্মান করছি না, যারা আক্রান্ত হচ্ছেন তাদের প্রতি সহমর্মিতা আছে, কিন্তু কমরেডস আপনারা ফেল করেছেন, এমন পলিটিক্স করবেন না যাতে বিজেপির সুবিধা হয়ে যায়, আপনারা ফেল করেছেন। এবারের ভোটটা জোড়াফুল চিহ্নের ভোট, ভিক্ষে নয় চাইছি ঋণ, উন্নয়নের ত্রিপুরা করতে জোড়াফুল চিহ্নে মমতা ব্যানার্জি দলকে ভোট দিন। একটা ভোট মানে আপনার বাড়ির মেয়েটি কন্যাশ্রী পাবে, একটা ভোট মানে আপনার প্রত্যন্ত এলাকার ছাত্র ছাত্রীটি স্কুল যাওয়ার জন্য সবুজ সাথী সাইকেল পাবে, একটা ভোট মানে মা বোনেরা স্বাস্থ্যসাথী পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এক গুচ্ছ প্রকল্প যেগুলি বাংলায় আছে প্রতিটি ত্রিপুরায় আসবে, এবং তার সঙ্গে ত্রিপুরার যে নিজস্ব সমস্যাগুলি আছে, 10,323 জন শিক্ষক শিক্ষিকা ইত্যাদি, সেগুলিরও সমাধান হবে। বিজেপি বুঝতে পেরে গেছে মানুষ তৃণমূলকে চাইছেন, বিজেপি সমর্থকদের পরিবারগুলি তৃণমূলকে চাইছে, মরিয়া হয়ে সিপিএম কে খবরে আনার চেষ্টা করছেন। সিপিএম এর কমরেডস এর বলবো, কমরেডস আপনারা চেষ্টা করেছেন, ফেল করেছেন, এখন আপনাদের ঘুঁটি হিসেবে ব্যবহার করছে বিজেপি, ম্যাচ ফিক্সিং করছে কোনো কোনো সিপিএম নেতার সঙ্গে। ফলে ত্রিপুরার মানুষ জানেন, ত্রিপুরার মানুষ বোঝেন যে এবারের লড়াইটা বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে যারা মনে করবেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়া উচিত, যারা মনে করবেন 10,323 জন শিক্ষককে যারা আত্মহত্যা করেছেন তাদের বাদ দিয়ে যারা আছেন তাদের রাস্তার ধারে বসে থাকা উচিত, তারা বিজেপিকে ভোট দেবেন। আর যারা মনে করবেন না প্রকৃত উন্নয়ন চাই, অন্য নীতি চাই, তারা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। ভোট ভাগের চেষ্টা করছে সিপিএম, ভোট ভাগের চেষ্টা করছে বিজেপি, আর বিজেপির এই তাগিদকে অনুভব করে 3.5 বছর বাদে হঠাৎ জেগে উঠেছে সিপিএম। আমি সিপিএম এর নেতাদের, কর্মীদের, কংগ্রেসদের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, পশ্চিমবঙ্গ এই অবস্থা, জানেন তো, আপনাদের মিছিল হয়
আপনাদের মিটিং হয়, আপনাদের ব্রিগেড হয়, আপনাদের ভোট হয় না।